অনুমতি ছাড়াই স্কুলের গাছ কাটার অভিযোগ বাগদায়। ইমেল মারফত জেলা পুলিশ সুপার ও বন দপ্তরে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বন দপ্তরের অনুমতি ছাড়াই স্কুলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। বাগদা থানার হেলেঞ্চা হাইস্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি ইমেল করে জেলা বনাধিকারিক ও বনগা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি। জানা গেছে, হেলেঞ্চা হাইস্কুলের পেছনের দিকটিতে বেশ কিছু গাছ ছিল। অভিযোগ, সেই গাছগুলি কেটে বিক্রি করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অথচ এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরের কোনো অনুমোদন নেয়নি। এই ঘটনার প্রতিবাদেই সরব হয়েছে বিজেপি। স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই জায়গায় ব্লক অফিসের মাধ্যমে একটি কমিউনিটি সেন্টার তৈরি হবে। সেই কারণেই স্কুলে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ওই জায়গার গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে। স্কুলের বর্তমান পরিচালন কমিটির সভাপতি বিধানচন্দ্র রায় বলেন, দুটি ছোট ছোট চটকা গাছ কেটে এলাকা পরিষ্কার করা হচ্ছিল, উন্নয়নের কাজ করা হচ্ছিল। বিরোধীরা স্কুলকে বদনাম করার জন্য এই চক্রান্ত করছে। অনেকগুলো গাছ কাটা না, দুটো চটকা গাছ আছে বিডিও অফিস থেকে এবং ডিএম অফিস থেকে, একটা ফ্লাট সেন্টার করবে ওখানে। আমাদের ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে যে ওই জায়গার জায়গাটা পরিষ্কার করে দেওয়া হোক, তিনতলা একটা ফ্লাট সেন্টার হবে। সেই জন্য দুটো গাছ এমসির সিদ্ধান্ত অনুসারে দুটো গাছ ছিল, চটকা গাছ ছোটো ছোটো, সেটা কেটে দেওয়া। পুলিশ তো বন্ধ করে দিয়েছে, বন দপ্তরে অভিযোগ হয়েছে, সেটা পুলিশের ব্যাপার। আমাকে স্কুলে না যে সব কিছু বলতে পারবো না, যেহেতু আজকে শনিবার এখন স্কুল বন্ধ আছে। স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার অবশ্য অভিযোগ করেছেন, মোটা মোটা গাছ কেটে উন্নয়ন করা যায় না, তার জন্য বন দপ্তরের অনুমতি লাগে। বন দপ্তরের অনুমতি ছাড়াই এভাবে গাছ কেটে বিক্রি করে দুর্নীতি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তো হেলেঞ্চা স্কুলটার হচ্ছে অনিয়মী নিয়ম। এই স্কুলে দীর্ঘদিন ধরে, বিগত দিনে আমি প্রায় 10 বছর আমি এখানকার প্রেসিডেন্ট ছিলাম ম্যানেজিং কমিটি, সেই সময়টায় ওরা পারেনি, কিন্তু তার পরবর্তীতে যখন আমি চলে গেলাম তারপরে ওরা কমিটি নতুন করে তৈরি করে টোটালটাই দুর্নীতি চালাচ্ছে। আজকে বলুন, আজকে যে জীবন্ত গাছগুলো, যে গাছগুলোকে আমরা লাগিয়ে এসেছিলাম, সেই গাছগুলোকে কোনো রেজুলেশন না, কোনো কিছু না, একটা খাম খেয়ালি পানায় সমস্ত কিছু দুর্নীতি করার জন্য গাছগুলো পুরো বিক্রি করে দিই। অনেকগুলো, প্রায় 40টা গাছ, অথচ কেউ কিছু বলেননি। কিছু বলতে গেলেই বলবে উন্নয়ন হচ্ছে, আজকে উন্নয়ন হচ্ছে। জীবন্ত গাছগুলো, একটা গরিব মানুষ যদি তার বাড়ির একটা গাছ কাটে, সেজন্য সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। তা আর আজকে আমরা নিজেরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানালাম, বিডিওকে জানালাম, তারাই এই অবৈধ কাজে তারা তার সহযোগিতা করছে, তারা তাদের হয়ে ওকলাতি করছে। কি বলবেন, কোথায় যাবেন? এ বিষয়ে অভিযোগকারী সৌরভ গয়ালির দাবি, স্কুলের বড় বড় গাছ এভাবে কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সে কারণেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে বড় বড় গাছ কেটে নেওয়া হচ্ছে, যেটা পরিবেশে এবং পরিবেশের মানুষের ভিতরে উদ্বেগ ছড়াচ্ছে। কার পারমিশনে এই গাছ কাটা হচ্ছে? আদেও কি বন দপ্তরের পারমিশন ছাড়া কি কোনো সরকারি জায়গার গাছ কাটা যায়? আমরা ইতিমধ্যে দেখেছি বাগদা পরিবেশের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, বেতনা নদী থেকে শুরু করে পিডাব্লিউডির জায়গা দখল করে নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করছে। আমি এই গাছ কাটার বিষয় নিয়ে আমাদের বাগদা থানার ওসিকে মেল করেছি, আমি বন দপ্তরকে মেল করেছি। আমি চাইব যারা এই গাছ কাটছে এদের সাথে কাদের হাত আছে, কোনো রাজনৈতিক নেতার হাত আছে কি না, প্রশাসন এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।